চীনের চেয়ারম্যান মাও শেতুংয়ের সঙ্গে আলোচনা করে দেশে ফেরার কিছুদিন পর ছোট গল্পকার শাহেদ আলী এবং তমদ্দিন মজলিস ও খেলাফতের আব্বানি পার্টির অধ্যাপক আব্দুল গফুর মাওলানা ভাসানির সঙ্গে দেখা করতে সন্তোষ যান। চীন মুগ্ধতায় তখন তিনি বিভোর, যাকে সামনে পেতেন তাকেই চীনের গল্প বলতেন। শাহেদ আলী ও আব্দুল গফুরকেও বললেন, চীন তো সফর করে আসলাম, সেখানে আমি মাও শেতুংকে ছোট মুখে বড় কথা শোনাই আসলাম। কি সেই কথা? মাওলানা বললেন, সে কথা হইল আমি মাওকে বললাম আপনি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সাম্যবাদী নেতা, কিন্তু আমি মনে করি আমার নবী আপনার চেয়েও বড় সাম্যবাদী ছিলেন। মাও সামান্য বিব্রত হয়ে একটু চুপ করে রইলেন, তারপর বললেন, মাওলানা আপনি তো আপনার প্রফেটকে কখনো দেখেন নাই, কি করে বুঝলেন যে তিনি আমার চেয়েও বড় সাম্যবাদী ছিলেন? তিনি যে সবচেয়ে বড় সাম্যবাদী ছিলেন তা আপনার কল্পনা মাত্র, সেটা আপনার নিজস্ব ধারণা, আপনি তার সম্পর্কে ওরকম ভাবছেন বলেই তা মনে করছেন। মাওলানা মাওয়ের চেয়ে বেশি প্রাজ্ঞনা হতে পারেন, মাওয়ের মতো শিক্ষা দীক্ষা তার না থাকতে পারে, কিন্তু তিনিও দমার পাত্র নন। তিনি বললেন, চেয়ারম্যান মাও আপনাকে আমার দেশের কোনো মানুষই দেখে নাই, কিন্তু আপনার অসংখ্য ভক্ত আছে আমার দেশে, তাদের দৃষ্টিতে আপনি অনেক বড়, তারা আপনার নীতি আদর্শ ও দর্শনের গভীর অনুরাগী, তারা আপনার সংগ্রামের সব খবর রাখে, ওই যে তারা আপনার ভক্ত সেটাও কি মিথ্যা এবং তা তাদের কল্পনা মাত্র? শুনে মাও শেতুং চুপ করে রইলেন, মৃদু হাসলেন এবং পরে অন্য প্রসঙ্গে গেলেন।